পুলিশ এবং গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার গাঁজা, আটক গাঁজা পাচারকারী সহ এক যুবক, সঙ্গে আটক এক বাইক। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন প্রেমতলা বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, উত্তর জেলার লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মহিবুর রহমান দীর্ঘদিন ধরে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। গোটা শহর এলাকা নয়, ত্রিপুরা অসম সীমান্ত দিয়েও গাঁজা পাচার করে আসছিল সে। কোনোভাবেই জানে তুলতে পারছিল না পুলিশ। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ বাইক এবং গাঁজা সমেত এই পাচারকারীকে প্রেমতলা বাজারে জনৈক বীরেন্দ্র মালাকারের দোকানে আটক করে। সঙ্গে আটক করা হয় বীরেন্দ্র মালাকারের ছেলে সমরজিৎ মালাকারকে। আমরা গোপন সূত্রের ভিত্তিতে আমরা চুড়াইবাড়ি থানার পুলিশ, এসবি, ডিআইবি সবাই মিলে আমরা রেড করেছি। রেড করাতে প্রেমতলা বাজারের পাশে এরিয়াটা ভাগনি পড়ে সমরজিৎ মালাকার 29 এই নামের একজনের দোকানে আমরা রেড করেছি, বাজে মালের দোকান। তো তার দোকান থেকে আমরা কিছু পরিমাণ, তাই 1.5 কেজি হবে, কিছু পরিমাণ আমরা শুকনা গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কানেকশনে আমরা দুজনকে অ্যারেস্ট করি, ওই দোকানদার সমরজিৎ মালাকার এবং মহিবুর রহমান। এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা চুড়াইবাড়ি থানায় একটা স্পেসিফিক কেস রেজিস্টার করে আমরা তদন্ত শুরু করি। স্থানীয় মানুষের অভিযোগ, ত্রিপুরা অসম সীমান্ত দিয়ে মাদকের রমরমা বাণিজ্য, যুব সমাজ ধ্বংসের মুখে পুলিশ যদি এরকম তৎপরতা দেখায় তাহলে নেশার বাণিজ্যে লাগাম টানা যেতে পারে। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।